আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এদিকে কিছু অস্ত্রের জন্য ইউক্রেনকে মূল্য পরিশোধ করতে হবে বলছে পেন্টাগনের কর্মকর্তা। চীন ও বেলারুশ কখনো তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কাজ করার পরিকল্পনা করেনি। এরপরে দেখছে নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে রাশিয়ার তেল উৎপাদন। আরো দেখছে ইউক্রেন সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিলেন পুতিন। জেনে দিব ফিলিস্তিনিদের উপর নিধনযজ্ঞ, পাঁচ ইহুদি বসতি স্থাপনকারী গ্রেপ্তার। সবশেষে দেখছে যে কারণে পশ্চিমা সংস্কৃতির প্রতি আরো কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কিছু অস্ত্রের জন্য ইউক্রেনকে মূল্য পরিশোধ করতে হবে। পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ইউক্রেন যে সমস্ত অস্ত্র পাচ্ছে তার জন্য শেষ পর্যন্ত কিয়েভকে কিছু অর্থ পরিশোধ করতে হবে। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন সহকারী প্রতিরক্ষা মন্ত্রী সেলেন্ট ওয়াল্ডার গতকাল মার্কিন কংগ্রেসে কথা বলেন। মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে ক্যালিফোর্নিয়া রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত কংগ্রেসম্যান মাইকেল গার্সিয়া বলেন, ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র না দিয়ে বরং তার জন্য কিছু অর্থ নেওয়া ভালো হবে, তারা হলে মার্কিন করদাতাদের জন্য সেটি অনেক বড় বোঝা হয়ে দাঁড়াবে। রিপাবলিকান কংগ্রেসম্যানদের এই বক্তব্যের জবাবে ওয়াল্ডার বলেন, ইউক্রেন প্রকৃতপক্ষে প্রথম দিকে কিছু অস্ত্র নিজেরা কিনেছিল, তবে তা মার্কিন অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর জন্য অনেক বড় কিছু ছিল না। আসলে ইউক্রেনে এই মুহূর্তে বিশাল অর্থ খরচ করে অস্ত্র কেনার সামর্থ্য নেই, তবে এটি ভালো প্রশ্ন যে তাদের কাছে অর্থের বিনিময়ে অস্ত্র পাঠানো উচিত এবং তাদের নিজেদের সামরিক ব্যয় করার পরিকল্পনা নিতে হবে। এর পাশাপাশি আমেরিকার তার সাধ্যমতো ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর থেকে আমেরিকা এপর্যন্ত ইউক্রেনকে প্রায় $3,200 কোটি সামরিক সহায়তা দিয়ে যায়, যার মধ্যে রয়েছে হাইমার্স ক্ষেপণাস্ত্র, M1 আব্রাহাম ট্যাঙ্কসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে। রাশিয়া বারবার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি করেছে, কিন্তু আমেরিকা তাতে কান দেয়নি। খুব সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইউক্রেনের যতদিন প্রয়োজন ততদিন সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখবে আমেরিকা। চীন ও বেলারুশ কখনো তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কাজ করার পরিকল্পনা করেনি। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ এবং চীন কখনো তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কাজ করার চিন্তা করেনি। আজ তিন দিনের সরকারি সফরে চীন পৌঁছে একথা বলেছেন তিনি। চীনের সঙ্গে বেলারুশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে লুকাশেঙ্কো বলেন, চীনের সঙ্গে এই সুসম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে মিনস্কো অন্য কোনো দেশের ক্ষতি করার চিন্তা করে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী লিং কেকিয়াংকের সঙ্গে বৈঠকের সময় লুকাশেঙ্কো বলেন, আমরা আপনাদের সাফল্য কামনা করি যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ চায়না যদি শক্তিশালী হয় তাহলে বেলারুশও শক্তিশালী এবং উন্নত হবে। লুকাশেঙ্কো বলেন, আমরা আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আপনারা যে জ্ঞানভিত্তিক উন্নয়ন করেছেন তার প্রশংসা করছি। আপনারা আপনাদের পথে এগিয়ে গেছেন, কাউকে ক্ষতি করে নয় এবং আপনারা কখনো কাদা ছোড়াছুড়ি করেননি, যে কারণে সব মানুষ আপনাদের দিকে ছুটে গেছে। এটি চীনের জনগণের চরিত্র এবং বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে রাশিয়ার তেল উৎপাদন। রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ আবারও নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে। ফেব্রুয়ারি মাসে রুশ তেল কোম্পানিগুলো গড়ে তাদের তেলের উৎপাদন বাড়িয়েছে শতকরা 2%। এর ফলে রাশিয়ার তেল কোম্পানিগুলো প্রতিদিন 10,50,000 টন বেশি তেল উৎপাদন করতে সক্ষম হচ্ছে। রাশিয়ার দৈনিক কমেরসান্ত্র পত্রিকা এ খবর দিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর আমেরিকার তার পশ্চিমা মিত্ররা নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়ার তেল উৎপাদন কিছুটা কমে যায়। তবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে তেল বিক্রি করার কৌশল নেওয়ার কারণে এশিয়ার রাশিয়ার তেলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই চাহিদা পূরণ করতে গিয়ে এখন রাশিয়ার উৎপাদনতা বাড়াতে হচ্ছে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সি রিপোর্ট অনুসারে নিষেধাজ্ঞা আরোপ এবং তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া সত্ত্বেও রাশিয়ার তেল উৎপাদন ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো কিছু করছে। সংস্থার তেল শিল্প এবং মার্কেট ডিভিশনের প্রধান টুরিল বসনের চলতি মাসের প্রথম দিকে বলেছিলেন, আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বেশিরভাগ তেল রপ্তানি করত। এশিয়ার বাজারে সেই তেল পাঠানোর মাধ্যমে রাশিয়া তার তেল উৎপাদন আবারও আগের জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। ইউক্রেন সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিলেন পুতিন। রাশিয়ার গভীর অভ্যন্তরে ইউক্রেনের কয়েকটি ড্রোন আঘাত হানার পর সীমান্ত নিরাপত্তা আরো বেশি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রাজধানী মস্কোয় রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা FSB এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় এ নির্দেশ দেন তিনি। বৈঠকে পুতিন অবশ্য কোনো সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করেননি, তবে রাশিয়ার উপর ইউক্রেনের ড্রোন হামলার কয়েক ঘন্টা পর তিনি এই নির্দেশ দেন। সোম ও মঙ্গলবার রাতে এসব ড্রোন রাশিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কয়েকটি স্থানে আঘাত হানে।
রাজধানী মস্কোর 100 কিলোমিটারের মধ্যে একটি ড্রোন বিধ্বস্ত হয়। এছাড়া দক্ষিণাঞ্চলের 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রে বরিবিয়ভ এক বিবৃতিতে বলেন, মস্কোর কাছে গোবস্তব নামে একটি গ্রামের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয় এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, একটি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। প্রকাশিত ছবিতে দেখা যায়, বিধ্বস্ত ড্রোন ইউক্রেনের মডেলের একটি ড্রোন, যার পাল্লা সর্বোচ্চ 80 কিলোমিটার। তবে ভারী কোনো বোমা বা বিস্ফোরক বহন করার ক্ষমতা এই ড্রোনের নেই, যে কারণে পশ্চিমা সংস্কৃতির প্রতি আরো কঠোর হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া পশ্চিমা সংস্কৃতির প্রতি আরো কঠোর হচ্ছে। দেশটির সরকার বলেছে, সন্তানরা যদি পশ্চিমা চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান দেখার প্রমাণ পায়, তাহলে তাদের অভিভাবকরা শাস্তির আওতা আসবে। সন্তানদের 5 বছরের কারাদণ্ড এবং তাদের বাবা মাকে 6 মাসের জন্য শ্রম শিবিরে পাঠিয়ে দেওয়া হবে। অতীতে দেশটিতে সন্তানদের কাছ থেকে পশ্চিমা চলচ্চিত্রের কোনো ভিডিও পাওয়া গেলে তাদের অভিভাবকদের সতর্কবাণী দিয়ে ছেড়ে দেওয়া হতো। যাই হোক, এবার সেসব অভিভাবকদের সন্তানেরা পশ্চিমা সংস্কৃতির সংস্পর্শে আসছে, তাদের প্রতি কোনো নম্রতা দেখানো হবে না। সমাজতান্ত্রিক আদর্শে তাদের সন্তানদের সঠিকভাবে শিক্ষিত করার জন্য তাদের উপর চাপও রয়েছে। একটি বেনামি সূত্রের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া বলেছে, অভিভাবকদের তাদের সাপ্তাহিক ইনমিনবান মিটিংয়ে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। ইনমিনবান নেটওয়ার্ক 1960-এর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দেশটির সামাজিক সংগঠন। এক একটি ইনমিনবান 25 থেকে 50টি পরিবার নিয়ে গঠিত। সূত্রটি আরও বলেছে, শিশুদের শিক্ষা ঘরে থেকেই যেন শুরু হয় বিষয়টি দেখাশোনা করার জন্য পিতামাতার দায়িত্বের উপর জোর দিয়েছে সবার আয়োজক। যদি পিতামাতারা তাদের সন্তানদের সবসময় দেখভাল না করেন, তাহলে তারা পশ্চিমা সংস্কৃতির দ্বারা নাচ গান করবে এবং সমাজবিরোধী হয়ে উঠবে। কোন সন্তান যদি দক্ষিণ কোরিয়ার রীতিনীতি অনুসরণ করে, তবে তাদের পিতামাতার 6 মাসের সাজা হতে পারে। অন্য দেশের মূল্যবোধ ও রীতিনীতি উত্তর কোরিয়ার অল্প বয়সী নাগরিকদের কাছে প্রকাশ পাচ্ছে। ভিন্ন সংস্কৃতিতে তারা অভ্যস্ত হয়ে যেতে পারে। এই ভয় থেকে দেশটি এ ধরনের কঠোর নীতি অবলম্বন করছে। ফিলিস্তিনিদের উপর নিধনযজ্ঞ, 5 ইহুদি বসতি স্থাপনকারী গ্রেপ্তার। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নিধনযজ্ঞ চালানোর অভিযোগে 5 ইহুদি বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ওই নিধনযজ্ঞ নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আর ইসরায়েলি সেনাবাহিনীর নিষেধাজ্ঞা নিধনযজ্ঞের ঘটনাস্থলে পশ্চিম তীরের হাওড়া গ্রামের দোকানপাট বুধবার বন্ধ থাকে। চলতি সপ্তাহের প্রথম দিকে হাওড়া গ্রামের ঘটনাকে ইসরায়েল জেনারেল নাই নিধনযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, যা গত শতকের প্রথম দিকে পূর্ব ইউরোপে ইহুদিদের উপর চালানো হয়েছিল হিসেবে অভিহিত করেছেন। হাওড়ার অধিবাসী জানিয়েছেন, ব্যাপক ইসরায়েলি সামরিক উপস্থিতির মধ্যে সেনাবাহিনীর নির্দেশে ফিলিস্তিনিদের দোকানপাট বন্ধ রয়েছে। উল্লেখ্য, রোববার এক ফিলিস্তিনি বন্দুকধারী 2 ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যা করে। এর বদলা নিতে ইহুদি বসতি স্থাপনকারী নৃশংসভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়ি পুড়িয়ে দেয়। এতে এক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হাওড়ায় বসতি স্থাপনকারীদের সহিংসতা তদন্ত অব্যাহত রয়েছে। আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতে বুধবার গ্রামটি সফর করেন। তিনি বলেন, গ্রেপ্তারি যথেষ্ট নয়, আমরা ইসরায়েলি সরকারের করা বসতি স্থাপনকারীদের পরিচালিত সংঘবদ্ধ অপরাধ দেখেছি। ও এলাকার ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল ইয়াহুদা ফুজ বলেন, তার বাহিনী বসতি স্থাপনকারীদের প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সহিংসতার তীব্রতা দেখে তারা বিস্মিত হয়ে পড়ে। তিনি বলেন, কয়েক ডজন লোক হামলা চালিয়েছে। তিনি বলেন, হাওড়ার ঘটনা ছিল দুষ্কৃতকারীদের পরিচালিত একটি নিধনযজ্ঞ। চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনি ইসরায়েলেরা উত্তেজনা বেড়ে চলেছে। এ পর্যন্ত 60 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরায়েলিদের উপর হামলায় 13 ইসরায়েলি ও 1 ইউক্রেনীয় নিহত হয়েছেন।